আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো ভাগ্নি আমার জন্য কি পাঠিয়েছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাস্টার্ড পাউডার, তো এটা আছে কাস্টার্ড পাউডার, সরিষা, তারপরে যে বড় বড় সরিষা, এটা হচ্ছে তন্দুরি করার মশলা, এটার ভিতরেও মশলা আছে, পোস্তদানা, চাট মশলা, এটা হচ্ছে মৌরি, মৌরি, এটা হচ্ছে আদা গুঁড়ো, এটা হচ্ছে লাচ্চা সামাই, এটা হচ্ছে পাস্তা, কালারিং পাস্তা, এটা হচ্ছে তিল, সাদা তিল, এগুলো দিয়ে নাড়ু বানালে কিন্তু অনেক মজা লাগে। তারপর আমি এটা একটু দেখাচ্ছি, এটা খাবারের পরে পরিবেশন করা হয়, এগুলো খুবই মজাদার খেতে। তারপরে এখানে আছে জিরা, আমরা জিরা দেখতে পাচ্ছি, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, তারপরে এখানে আছে হচ্ছে দারচিনি কাঠ, তারপরে এখানে আছে সিজনিং পাউডার। এটা যে কোনো ধরনের তরকারিতে রান্না করার পরে আপনারা উপরে দিয়ে ছিটি দিলে খুব মজা হবে। এগুলো আমার আত্মীয় পাঠিয়েছে আমেরিকা থেকে, এটাও কিন্তু তন্দুরি করার মশলা। আমি এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে গরম মশলা পাউডার, এটা হচ্ছে মেথি, এটা হচ্ছে মেথি, সুন্দর, আর এটা হচ্ছে চিনি। আপনারা লেখা দেখতে পাচ্ছেন, শাক্কার লেখা আছে, চিনি। তো এগুলো কিন্তু আমাদের আত্মীয় আমাদেরকে আমেরিকা থেকে মশলা পাঠিয়েছে। তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও অনেক কিছু কাপড়চোপড় পাঠিয়েছে, তবে এখানে শুধু মশলাগুলো আমরা দেখালাম এই এপিসোডে। তো ভিউয়ার, সবাই ভালো থাকবেন এবং মায়ের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এ না।